প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এন সরাসরি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আজগর আলী হাসপাতাল সুস্থতার ব্যবস্থাপত্র অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোনাত হাসিন এবং অনুষ্ঠানে আমাদের সাথে আজ একজন বিশেষজ্ঞ চিকিৎসক অতিথি হিসেবে রয়েছেন আমাদের সঙ্গে আছেন ডাক্তার আসিফ মুস্তবা মুস্তবা মাহমুদ সিনিয়র কনসালটেন্ট রেসপিরেটরি মেডিসিন আজগর আলী হাসপাতাল স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা চাইলে স্বাস্থ্য বিষয়ক যে কোনো ধরনের পরামর্শের জন্য আমাদেরকে সরাসরি ফোন করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে ফোন করে আমি প্রথমেই ডাক্তার আসিফ স্যারকে আবারও স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানিয়ে আমরা শুরু করব এবং আমি জানতে চাইব স্যার আপনি যেহেতু রেসপিরেটরি মেডিসিন বিভাগে আছেন তো এই বিভাগে সবচাইতে কমন উপসর্গ যদি আমি বলি সেটি হচ্ছে শ্বাসকষ্ট তো এর কি কি কারণ রয়েছে শ্বাসকষ্টর মধ্যে সবচেয়ে বেশি যেটা কমন সেটা হচ্ছে অ্যাজমা বা হাঁপানি বাংলায় অথবা আমরা বলি সিওপিডি আর একটা রোগ রয়েছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট সেই দুটো হচ্ছে মূলত মেইন কারণ তাছাড়াও অন্যান্য কিছু কারণ রয়েছে যেটাকে বলি আমরা ইন্টেস্টিশিয়াল লাং ডিজিজ তারপরে এখন পোস্ট কোভিড ফাইব্রোসিস কোভিড সরাসরি শ্বাসকষ্ট করতে পারে এছাড়া যে আগেকার যে নিউমোনিয়া ছিল ব্রঙ্কাইটিস ছিল এই সব রোগেও শ্বাসকষ্ট হতে পারে আচ্ছা তো শ্বাসকষ্ট বা হাঁপানি এটি তো খুব কমন উপসর্গ আপনি বললেনই এবং এটি হওয়ার জন্য কি কোনো বিশেষ কারণের এর পেছনে আসলে দায়ী কিনা বা কোন বয়সে এটি বেশি হয় হাঁপানি মূলত বেশিরভাগ কম বয়সে হয়ে থাকে শিশুদের ক্ষেত্রে হয় তাছাড়া যারা যুবক বয়সে রয়েছেন তাদের ক্ষেত্রে আমরা হাঁপানিটা বেশি চিন্তা করে থাকি কারণ আছে একটা হচ্ছে বংশগত কি কারো ফ্যামিলিতে যদি হিস্ট্রি থাকে অ্যাজমা রুগীর তাহলে তাদের ক্ষেত্রে হতে পারে যাদের অ্যালার্জির প্রবণতা বেশি আছে তাদের ক্ষেত্রে হতে পারে এছাড়াও যারা বায়ু বেশি আক্রান্ত হচ্ছেন যাদের ওনাদের ক্ষেত্রেও এই অ্যাজমা হাঁপানিটা হতে পারে তো আপনি প্রথমেই একটি শব্দ ব্যবহার করেছেন সেটি হচ্ছে অ্যাজমা সাথে সিওপিডি এটিও তো একটি শ্বাসকষ্টেরই অন্যতম কারণ তো অ্যাজমা হয়েছে না সিওপিডিতে আক্রান্ত একজন ব্যক্তি তো সেটিকে আসলে ডিফারেন্সিয়েট করার কি কোনো উপায় আছে কিনা আছে মূলত সিওপিডি যেটা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমারি ডিজিজ আমরা বলে থাকি এই শ্বাস প্রশ্বাসের কষ্টটা সাধারণত পঁয়ত্রিশ অথবা চল্লিশ বছর বয়সের বেশি যারা বয়স রয়েছেন তাদের হয় এবং এর সঙ্গে সরাসরি ধূমপানের একটা সম্পর্ক রয়েছে অথবা বায়ু দূষণের সম্পর্ক রয়েছে সম্প্রতি হয় তারা যারা এই ধোঁয়াতে যারা দীর্ঘমেয়াদী আক্রান্ত হচ্ছেন এটার সংস্পর্শে আসছেন তাদের ক্ষেত্রে সিওপিডি ক্রনিক অবস্ট্রাকটিভ পানি ডিজিজ হয়ে থাকে তো স্মোকিং বা ধূমপানের একটি অভ্যাস অনেকের মধ্যে দেখা যায় আমরা জানি স্মোকিং কজেস ক্যান্সার এবং আরো অন্যান্য অনেক ডিজিজেস আছে তো সিওপিডি বা অ্যাজমা হওয়ার ক্ষেত্রে কোনো রিলেশন আছে কিনা সিওপিডির ক্ষেত্রে সরাসরি স্মোকিংয়ের রিলেশনশিপ আছে এবং সেই জন্যই অ্যাজমার যেটা সাধারণত ভালো হওয়ার একটা সম্ভাবনা থাকে আমরা নির্মূল করতে পারি না বাট আমরা অ্যাজমাকে নিয়ন্ত্রণ করতে পারি কিন্তু সিওপিডির ক্ষেত্রে আপনি প্রথমে যে শব্দটা ক্রনিক সেটা দীর্ঘমেয়াদী যেটাকে বাংলা আমরা দীর্ঘমেয়াদী বলছি এটা সিগারেটের ধোঁয়া অথবা অন্য ধোঁয়া বিষাক্ত পদার্থ শ্বাসনালীতে একটা দীর্ঘস্থায়ী পরিবর্তন নিয়ে আসে চিরস্থায়ী পার্মানেন্ট সুতরাং এই রুগীগুলি যখন শ্বাসকষ্ট আক্রান্ত হন তারা তাদের ক্ষেত্রে এই শ্বাসকষ্ট থেকে পরিত্রাণ পাওয়া খুব কঠিন হয়ে ওঠে আচ্ছা তো অ্যাজমা এটি হওয়ার জন্য আপনি বলছিলেন যে অ্যালার্জির একটা ইনফ্লুয়েন্স কিন্তু অনেক সময় কাজ করে তো আমরা তো অ্যালার্জি একটি ভেক টার্মে ব্যবহার করি এবং অ্যালার্জি বলতে অনেক ধরনের উপসর্গ এর ভেতরে ফেলা যায় তো অ্যাজমার জন্য কোন ধরনের অ্যালার্জি দেয় সুন্দর প্রশ্ন অ্যাজমার জন্য মূলত আমাদের একটা জনগণের মধ্যে চিন্তা আছে ধারণা আছে যে খাওয়া দাওয়ার অ্যালার্জি থেকে অ্যাজমা বেশি হয় কিন্তু আসলে তা নয় আমাদের অ্যাজমার ক্ষেত্রে যে অ্যালার্জিটি বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নাকের উপসর্গ সর্দি হওয়া ঘন ঘন নাক চুলকানো হাঁচি হওয়া ঘন ঘন নাক দিয়ে পানি পড়া অর্থাৎ এটাকে আমরা বলে থাকি নাক এবং গলা পর্যন্ত আমরা বলি আপার এয়ারওয়ে আপার রেসপিরেটরি ট্র্যাক উর্ধ্ব শ্বাসনালী এখানে যে অ্যালার্জিটা হয় সেটার প্রভাবে শ্বাস বুকের ভিতরে যে শ্বাসনালীগুলি রয়েছে যেগুলিকে আমরা ব্রঙ্কাই বলি আমাদের সাইন্টিফিক ভাষায় তাদের উপরে যে প্রভাবটা ঘটে এইখানেই রয়েছে সেই অ্যালার্জির যোগসূত্র এবং অ্যালার্জিক রাইনাইটিস পরবর্তীতে অ্যাজমা এটার একটা অর্থাৎ নাকের যে সব অ্যালার্জি গুলো আমরা দেখতে পাই সেটি আসলে পরে ভেতরে গিয়ে অ্যাজমা হয় একটা কথা বলা আছে যে নেভার নেগ্লেক্ট আ স্নিজ ইট ক্যান বিকাম আ উইজ মানে অ্যাজমা যদি আমরা হাঁচি কে নাকের উপসর্গ যদি আমরা উপেক্ষা করি পরবর্তীতে এটা অ্যাজমাতে কনভার্ট হতে পারে স্যার আমরা আবারো ফিরে আসব তবে তার আগে একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন তার ফোনটি নিয়ে আসব দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন

আমি প্রথমে যে কথাটা আপনাকে বোঝাবার চেষ্টা করব যে ধূমপান যদি আমরা বাংলায় কথা বলি যে আগুনের মধ্যে ঘি ঢেলে দেওয়া তো আপনি যে অ্যালার্জি আপনার যে শ্বাসনালিগুলি বোঝা যাচ্ছে যে এগুলি ইতিমধ্যেই স্পর্শকাতর অথবা সেন্সিটিভ হয়ে আছে এর মধ্যে ধূমপানের যে ধোঁয়া বিষাক্ত ধোঁয়া গিয়ে এই সমস্যাটাকে আরও দীর্ঘায়িত করছে এবং আপনার বয়স চল্লিশ আমি আমার প্রথম যেই বক্তব্যটা থাকবে যে আপনি ধূমপান শীঘ্রই ত্যাগ করুন কারণ আপনার এই অ্যালার্জিটা সিওপিডি মানে দীর্ঘস্থায়ী হয়ে যেতে পারে এখন আসে আপনার এই অ্যালার্জিটার প্রতিকারের ব্যাপারে অ্যালার্জির প্রতিকারের মধ্যে আমরা যেটা মূলত যেটার উপর গুরুত্ব দিই সেটা হচ্ছে নাকের স্প্রে এখন নাকের স্প্রে দুই প্রকার আছে একটা হচ্ছে যে স্বল্প সেটাতে কিন্তু উপকার জলদি পাওয়া যায় কিন্তু ওটা দীর্ঘমেয়াদী হয় না আপনি দীর্ঘমেয়াদী নাকের স্প্রে কম কমপক্ষে দুই থেকে তিন মাস একটা না ব্যবহার করবেন এবং সঙ্গে মন্টিলুকাস জাতীয় ট্যাবলেট পাওয়া যাচ্ছে টেন দশ মিলিগ্রামের এটাও আপনি তিন মাস ব্যবহার করবেন এছাড়াও আপনি যদি বেশি সমস্যা হয় তাহলে অ্যান্টিহিস্টামিন ফেক্সোফাডিন অথবা রুপাটাডিন এই ধরনের ট্যাবলেট সেবন করবেন আরেকটা জিনিস আপনি যদি বেশি মাত্রায় হাই ডোজে ভিটামিন সি এবং ভিটামিন ডি ব্যবহার করেন তাহলে আপনার এই স্পর্শকাতরতা অথবা অ্যালার্জি কমার সম্ভাবনা আছে ধন্যবাদ জি স্যার অনেক ধন্যবাদ তো সেই আলোচনায় আবার ফিরে আসি আমরা জানছিলাম আপনি বলছিলেন যে কোন ধরনের অ্যালার্জি থেকে অ্যাজমা তৈরি হয় এখন একটু জানাবেন যে শুধুমাত্র শ্বাসকষ্ট তো নয় হয়তো অ্যাজমা বলতে আরও অনেক কিছুকেই বোঝায় এর সাথে আরও অন্যান্য উপসর্গ থাকে তো জানতে চাইব অ্যাজমা বা হাপানির কি কি উপসর্গ রয়েছে হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ অ্যাজমাকে বাংলা যেহেতু হাঁপানি বলা হয় শুধুমাত্র শ্বাসকষ্টকেই মানুষ অ্যাজমা হিসেবে চিনে কিন্তু আমাদের আর কতগুলি উপসর্গ আছে যেমন দীর্ঘমেয়াদী কাশি দীর্ঘমেয়াদী কাশি হচ্ছে রুগী অ্যান্টিবায়োটিক খেয়ে যাচ্ছেন বছর কি বছর ওনার কাশি হচ্ছে কিন্তু ওনার শ্বাসকষ্ট নেই বিধায় উনি এটাকে অ্যাজমা হিসেবে চিহ্নিতও করেন নেই কোনো অনেক চিকিৎসক এটাকে সেভাবে গুরুত্ব দেন নাই তাহলে দীর্ঘমেয়াদী শ্বাস কাশি শ্বাসকষ্ট ছাড়াও কাশি যেটা খুশখুশে কাশি স্যার আমি আবারো আসব তবে তার আগে একজন দর্শক যুক্ত হচ্ছেন তার ফোনটি নি আসব দর্শক নাম বলে প্রশ্নটি করুন দর্শক আপনি কি শুনতে পাচ্ছেন জি জি আমি rana বলছিলাম রাত থেকে জি আপনার বয়স কত এবং কি সমস্যা আমার বয়স 31 বছর আমি চলছে আমি

আর কিছু রেবুলজার মাধ্যমে একটা ক্যাপচুল দিচ্ছিলেন ওটা যে রেবুলাজার মাধ্যমে নিতে হয় আচ্ছা আর যত আচ্ছা আপনি কি ধূমপান করেন

আপনার যে শ্বাসনালীতে উনি আপনাকে বুঝেছি যে আপনাকে ক্যাপসুল দিয়ে প্রত্যেক দিন নিয়মিতভাবে ওষুধ নিতে বলেছেন সেটাতেও আপনার উপকার হবে এখন বিষয়টা হচ্ছে যে আপনি আমি কয় কয়পদ ক্যাপসুল দিয়েছেন আমি ঠিক জানি না তবে আপনার যদি আমি যা ধরে নিচ্ছি যে ইনহেল কোটিকোস্টেরয়েড জাতীয় একটা ক্যাপসুল উনি আপনাকে দিয়েছেন যেটা নিশ্চয়ই আপনি দিনে দুবার নেন কিন্তু এছাড়াও আরেকটা ক্যাপসুল এখন বাংলাদেশে সহজে পাওয়া যাচ্ছে যেটা আপনার এই যে শ্বাসের স্পর্শকাতরতা শ্বাসনালীর স্পর্শকাতরতাকে কমাবে সেটাকে বলা হয় ইন্ডাক্যাট্রোল গ্লাইকোপ্যারেনিয়াম এটা বিভিন্ন নামে পাওয়া যায় এটা দৈনিক একবার নিতে হয় পাশাপাশি আপনি মন্টিলুকাস্টের কথা বললেন সেটা চালিয়ে যান আর যেটা খেয়াল রাখতে হবে আপনার নাকের পিছন দিকে কোনো মানে বিরক্তি আপনি ফিল করেন কিনা এটাকে পোস্ট নেজাল ড্রিপ বলে আমরা সেটাও কিন্তু দীর্ঘমেদি কাশির কারণ এবং সেটা কাভরিন্ট অ্যাজমার সঙ্গে একসাথেই হয়ে থাকে আপনি তাহলে নাকের স্প্রে ব্যবহার করে দেখেন আর একটা প্রশ্ন চলে আসে কাভরিন্ট অ্যাজমার সঙ্গে আমরা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স যেটাকে সাধারণ ভাষায় আমরা বলতে গ্যাস হয় বুক জ্বলে এই এটার চিকিৎসাও যদি আপনি সুন্দরভাবে নেন তাহলে তিনটা জিনিস মিলে আপনার কাভরিন্ট অ্যাজমা পোস্ট নেজাল ড্রিপ সিনড্রোম এবং গ্যাস্ট্রোসোফিজিয়াল রিফ্লাক্স ডিজিজ জিনিসকে যদি ভালোভাবে নিয়ন্ত্রণ করেন আশা করি আপনি আপনার কাছ একজন দর্শক যুক্ত দর্শক নাম থেকে বলছিলাম আমার 42 আমি গত মাস মাসের শেষের দিকে আমার আর করোনার টিকাটা দেই ফাস্ট টিকাটা ফাস্ট টিকাটা দেওয়ার পরে হচ্ছে আমি খুব অসুস্থ হয়ে পড়ি এবং তখন থেকে আমার শ্বাসকষ্টটা খুব বেড়ে যায় এবং শ্বাসকষ্টটা হয় খুব এর আগে আমার কখনো শ্বাসকষ্ট ছিল না যদিও আমার একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমার বাবা আছে আমার দাদু ছিলেন বা আমার ঠাকুর ছিলেন তো এরপর থেকে যখন আমি ওই টিকাটা দেওয়ার পরে আমি পনেরো বিশ দিন একদম খুবই অসুস্থ ছিলাম তারপর থেকে মানে একটু ঠান্ডা লাগলে বা সময় আমার বেড়ে যায় আচ্ছা আপনি কি অক্সিজেন স্যাচুরেশনটা দেখেছিলেন পালস অক্সিমিটার দিয়ে যে কি রকম থাকে কত সময় আমি যখন অসুস্থ ছিলাম তখন আমার অক্সিমিটার কাছে ছিল আমার অক্সিজেন ঠিকই ছিল একদম ঠিক ছিল কিন্তু আপনি অনুভব করছেন আচ্ছা অনেক ধন্যবাদ আপনি কি দ্বিতীয় টিকাটি দিয়েছিলেন কিনা দর্শক যদি থাকে আমি বলছি আমি দ্বিতীয় টিকা দিয়েছি এবং আমার যে দেবর আছেন মেজো দেবর ও ডাক্তার ও আমাকে মন্টি লুকাস যেটা এরন আমি খাচ্ছি টেনএমডি ডক্সি ভাও খেয়েছি প্রায় দুই মাস পর্যন্ত এরপরে আবার আমি খুব গত সপ্তাহে আমি খুব অসুস্থ হয়ে পড়ি এবং আমি ইয়াতে খিদমা হসপিটালে ডক্টর শামসুল আরিফিন খান স্যারকে দেখাই উনি আমাকে ডক্সিভান তারপরে ইপনিল তারপরে এক্সপ্লো এইগুলো দিয়েছেন আরও একটা ট্যাবলেট দিয়েছেন ট্যাবলেট আমার আজকে শেষ হয়ে গেছে তো এটা আমি খাচ্ছি আমার হাত পাটা পাকা ফুলে গেছেন এবং মুখটাও ফুলো ছিল আজকে আবার মুখ তো আর কি ফুলা আমার ব্যাক পেইন ছিল প্রচুর ব্যাক পেইন ছিল সেক্ষেত্রে আমি

ভ্যাকসিন এটা ঠিক যে ভ্যাকসিন যে কোনো রিয়াকশন করতে পারে উনি যে ফ্যামিলি হিস্ট্রিটা আপনি বললেন এই ধরনের একটা ট্যাবলেট পর্যন্ত খেলে কিন্তু হতে পারে আমি ধরে নিচ্ছি যে আপনার প্রথমবার যে ভ্যাকসিনটা নিয়েছিলেন সেটা এখানে হিসেবে কাজ করেছে কিন্তু এটাকে আমরা বলি কো ইনসিডেন্টাল ফাইন্ডিং এটা সকলের ক্ষেত্রে হবে না প্রথম কথা দ্বিতীয় কথা যে আপনার জন্য সেটা অত মারাত্মক আকার ধারণ করে নাই কিন্তু বোঝা গেল যে আপনার এই বিয়াল্লিশ বছর বয়সে সে অ্যাজমাটা প্রকাশ পেয়ে গেল যেটা আপনার বংশগত প্রবণতা ছিল এখন ডক্টর শামসুল রফি খান একজন জ্যেষ্ঠ সিনিয়র বক্ষব্যাধি বিশেষজ্ঞ নিশ্চয়ই উনি আপনাকে চিকিৎসা দিয়েছেন তো আমার একটা দুটা আপনি ব্যাকপেন নিয়ে একটু বিব্রত কষ্ট ফিল করছেন এখানে ভিটামিন ডি আপনার যোগ করা যেতে পারে চিকিৎসা পত্রে দ্বিতীয়ত আমি মনে করি যে আপনার তিন মাসের সামনে শীতকে রেখে এবং যে অ্যাজমাটা যে ঘটে গেল আপনার ভ্যাকসিনের পরে এটাকে নিয়ন্ত্রণে আনার জন্য নিয়ন্ত্রণকারী ইনহেলার যেটা সালমেট্রল ফ্লুটিকাসন বিভিন্ন নামে বাজারে পাওয়া যায় সেই ইনহেলার দুই চাপ করে দিনে দুইবার যদি আপনি নেন নিয়মিতভাবে তাহলে এই প্রবণতাটা আপনি প্রথমিক অবস্থায় নিয়ন্ত্রণ করে ফেলতে পারেন বলে আমি মনে করি এরই মধ্যে একজন দর্শক যুক্ত হয়েছেন আমাদের সাথে আমরা তার ফোনটি নিয়ে আসবো দর্শক নাম বলে প্রশ্নটি করবেন আমার নাম রাশিদা আমি চট্টগ্রাম থেকে বলছি জি আমার আমার ছেলের শ্বাসকষ্ট আছে বুঝছেন ওর বয়স হচ্ছে সতেরো আচ্ছা কি রকম কোন কাশি নাই বা কোন ইয়া নাই মানে একটু ঠান্ডা লাগলে হয়তো কপ টপ সামান্য আসে কিন্তু ওর দমটা বলে যে ফুরাই যাচ্ছে আটকায় যাচ্ছে তখন যখন কপ একদম ভরে যায় বলতে গলা টিপে ধরে সে তখন তখন আমি তাকে যে সালপু যেটা ইনহেলার আর একটা নেবুলাইজার বাসায় রাখছি খুব বেশি সমস্যা হলে নেবুলাইজারটা আমি টানাই তারপরে গলা দিয়ে অনেক কপ বের হলে তখন সে এটার সাথে কি কোনো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ধুলা ধোয়া কোন সম্পর্ক আছে না এটা বুঝতে পারতাম কোন জিনিস সে খেতে পারত না কিন্তু এখন দেখতেছে আল্লাহ মতে সে মোটামুটি বলেন খেতে পারতেছে কিন্তু মাঝে সাঝে আসতেছে তার শ্বাসকষ্টটা মানে এটা যে কিভাবে আসতেছে না মাঝে সাথে বলে যে কি আমার গলা আটকায় আসতেছে আমি অনেক ধন্যবাদ ফোন করবার জন্য ছেলে আছে তার আগে অ্যালার্জি ছিল নাকের দিকে পরে এখন এটা বুকে চলে গেছে পরিষ্কার বোঝাচ্ছে শ্বাস কষ্ট হচ্ছে দম বন্ধ হয়ে আসছে এই ধরনের একটা পরিস্থিতি দেখা দিয়েছে তো ওই যে বলছিলাম যে হতো সেই অ্যালার্জিটা উপরের শ্বাসনালীর অ্যালার্জিটা তখন সঠিকভাবে নিয়ন্ত্রণ আসেনি বলে এখন অ্যাজমা প্রকাশ পেয়েছে বছর বয়সে আপনার যে চিকিৎসা পদ্ধতি সেটা ভালো নেবুলাইজার নিচ্ছেন কিন্তু নেবুলাইজারকে আমরা অনেকটা তুলনা করি ফায়ার ব্রিগেড সাথে যে আগুন লেগে গেলে সেটাকে ডাকা হয় আগুন নিভাবার জন্য কিন্তু আগুন যাতে না লাগে সেটা তো তো ব্যবস্থা নিতে হবে সেই প্রদাহটা যে শ্বাসনালীর ভিতরে যে প্রদাহটা হচ্ছে সেটার জন্য নিয়মিতভাবে আপনার ছেলেকে সে মাত্র সতেরো বছর বয়স তার সামনে সারা জীবনটা পড়ে রয়েছে তাহলে প্রথম যেটা দায়িত্ব পালন করতে হবে আগামী তিন থেকে ছয় মাস তাকে নিয়মিত প্রতিরোধকারী কন্ট্রোলার মেডিকেশন যেটা বলছিলাম যে বিভিন্ন ইনহেলার পাওয়া যায় সালমিট মেট্রাল ফ্রুটিকাসন বিভিন্ন ব্র্যান্ড আছে সেগুলি দুই চার দিনে দুইবার সঙ্গে মন্টিলুকাসটা রাখেন কারণ তার নাকের অ্যালার্জি ছিল এবং আপনার নেবুলাইজারকে ডাক্তারভাবে রিজার্ভে আমাদেরকে নিয়ন্ত্রণে করতে হবে যদি সমস্যার সৃষ্টি হয় নিশ্চয়ই নেবুলাইজার ব্যবহার করবেন কিন্তু এখন থেকে এই ব্যাপারে সচেতন হন এবং বাসায় যাতে আমি নিশ্চিত ও ধূমপান করে না কিন্তু বাসায় যাতে কেউ ধূমপান না করেন এটাকে বলি আমরা প্যাসিভ স্মোকিং যদি আপনার কোনো লোক ওখানে ধূমপান করে তাহলে

আরও খারাপ হয়ে গেছে বোঝা গেল এবং সাধারণ মানুষেরও কিন্তু কোভিড পরবর্তী একটা কাশি থাকে এটাকে আমরা পোস্ট কোভিড অথবা ব্রঙ্কেল হাইপার রেসপন্সিভনেস বলে থাকি এখানে আপনার অ্যাজমার চিকিৎসাটাকে জোরদার করতে হবে অরিজিনাল যে চিকিৎসাটা আছে তো আমি যা শুনলাম ওখানে সেরক্সিন আছে ওখানে আপনার মন্টিলুকাস্ট আছে ডক্সিবা আছে তো এর সঙ্গে আমি বলবো যে আপনি ইপ্রালিন একটা ইনহেলার আছে এই ইনহেলারটা দুই চাপ করে তিনবার সেরক্সিনের অন্য অন্যগুলি কিন্তু চলবে যা ওষুধপত্র আছে ঠিকই আছে কিন্তু ওই যে পরবর্তী যে ইনহেলারটা বললাম ইপ্রালিন এটা দুই চাপ করে তিনবার আপনি এক থেকে দুই মাস এক মাসে আশা করি যে ভালো হবে যদি নাও হন তাহলে আরও এক মাস আপনি কন্টিনিউ করেন এবং যদি এর পরেও আপনার সমস্যা না কমে ওই যে নেবুলাইজারের কথা আসলো পূর্ববর্তী দর্শক থেকে সেই নেবুলাইজার আপনি কয়েকদিন ব্যবহার করে দেখতে পারেন আশা করি আপনি ভালো হবেন ইনশাল্লাহ তো অ্যাজমা রোগীরা কি কি করবেন এবং কী কী বর্জন করবেন সেটি জানা খুব জরুরি তো সেটি এখন জানাবেন অ্যাজমা রুগীরা করার মধ্যে যেটা জরুরি সেটা হচ্ছে যে ওনারা ধূম্রযুক্ত পরিবেশ দূষিত পরিবেশ এগুলিকে পরিহার করবেন আর দ্বিতীয়ত হচ্ছে যে খুব বেশি শাকসবজি খাওয়ার জন্য আমরা রুগীদেরকে উদ্বুদ্ধ করি কারণ ওই এই ধরনের স্বাভাবিক যেই মানে প্রকৃতি প্রাকৃতিক যে খাওয়া খাদ্য রয়েছে সেটা কিন্তু খুব সাহায্য করে তৃতীয়ত যে জিনিসটা যে আজকে আজকাল আমাদের যে ফাস্ট ফুড খাওয়ার যে একটা প্রবণতা আছে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার যে প্রবণতা আছে বিভিন্ন কেমিক্যালসে মানুষ যে ইয়ে হচ্ছে এফেক্টেড হচ্ছে সেটা দ্বারাও কিন্তু অ্যাজমা বাড়তে পারে আর অন্যদিকে আমি বলবো যে যাদের বংশে অ্যাজমা হওয়ার প্রবণতা আছে তাদের যদি আমরা আলোচনা করছেন শ্বাসকষ্ট হয় কাশি হয় তারপরে একটা একটা অনুভব হয় রুগীর উপসর্গ যে বুকটা ওনার পুরোপুরি উনি ফুলিয়ে উঠতে পারেন না উনি শ্বাস নিতে টাইটনেস টাইট এই ধরনের যদি সমস্যা থাকে তাহলে বক্ষবেদী বিশেষজ্ঞকে দেখাবেন স্পাইরোমিট্রি ঠিক যেমন বুকের ইসিজি করে আমরা হার্টের প্রবলেম নির্ণয় করতে পারি স্পাইরোমিট্রি শ্বাসের একটা পরীক্ষা করে কম্পিউটারের মাধ্যমে আমরা অ্যাজমাকে প্রাথমিক অবস্থায় চিহ্নিত করতে পারি এগুলি করলে তাহলে প্রাথমিক অবস্থায় চিকিৎসা যদি আরম্ভ করি তাহলে অ্যাজমাকে জয় করা যায় অ্যাজমাকে নিয়ন্ত্রণ করা যায় এটি একটি প্রশ্ন থেকে যায় যে অনেকেরই একটি প্রশ্ন থাকে বা যারা দর্শকরা ফোন করেছেন প্রায় মানুষেরই কমপ্লেন যে এটি আসলে একটি দীর্ঘ সময় ধরে তারা সাফার করছেন তো এটি কি আসলে পুরোপুরি নির্মলযোগ্য কোনো অসুখ কিনা বা এটিকে কি করা পর্যন্ত বৈজ্ঞানিক পরিভাষায় আমরা এটাকে কিওর বলতে পারছি না আমরা বলছি কন্ট্রোল ইউর অ্যাজমা ঠিক যেমন ডায়াবেটিস কন্ট্রোলেবল যে কন্ট্রোলেবল ভেরি ওয়েল কন্ট্রোলেবল আমি যে কথাটা বলছি চাচ্ছি অলিম্পিক স্বর্ণ বিজয়ী আছেন আমাদের দেশে এবং বিদেশে খুব নামকরা ক্রীড়াবিদ রয়েছেন যারা মানে অসাধারণ পারফরমেন্স করছেন মাকে নিয়ন্ত্রণ করে কারণ ওরা ওনারা খুব সচেতন

আপনি শোনেন খুব হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমরা অ্যাজমা এন্ড সিওপিডি পার্থক্য নিয়ে আরম্ভ করেছি আলোচনা অ্যাজমা ইজ রিভার্সিবল ভ্যাক্সিং এন্ড ভেনিং থাকে ভালো হচ্ছে খারাপ হচ্ছে খারাপ হচ্ছে ভালো হচ্ছে কিন্তু অন্য পক্ষান্তরে সিওপিডি যেটা ওটা দীর্ঘস্থায়ী ওটার কোনো রিভার্সিবিলিটি নাই সুতরাং অ্যাজমাকে যদি আমি প্রাথমিক অবস্থায় চিহ্নিত করি আমি সঠিক ব্যবস্থা নেই তাহলে আবার ওই কথাটাই আসে इट्स রিভার্সিবল इट्स কন্ট্রোলাবল এবং একটা কথা আছে যে যদি বছর দুয়েক এটা খুব ভালো কন্ট্রোলে থাকে তাহলে ধরে নেওয়া যায় যে এটা নিরাময়ের দিকে চলে যাচ্ছে এবং এরম অনেক সাকসেস স্টোরি আছে যেসব রুগীরা একেবারে স্বাভাবিক জীবনযাপন করছেন ওনারা ওষুধ ছেড়েও দিয়েছে আচ্ছা তো আমরা একেবারে অনুষ্ঠানে শেষ পর্যায়ে আছি খুব ছোট্ট করে জানতে চাইবো যে আমরা আমাদের ফুসফুসকে কিভাবে ভালো রাখতে পারি ছোট্ট করে জানাবেন যে আচ্ছা আমাদের মেইন যে দূষিত পরিবেশকে বর্জন করা এবং নিয়মিত ব্যায়াম করা ব্যায়াম করলে একটু শ্বাস প্রশ্বাসের কষ্ট হয় তাই বলে ব্যায়াম করব না সেটা কিন্তু ঠিক না আমরা ব্যায়াম করব শরীরকে সচল রাখব সুষম খাদ্য গ্রহণ করব এবং দূষিত পরিবেশকে বর্জন করব স্যার অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য আপনাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন আজগর আলী হাসপাতাল সুস্থতা ব্যবস্থাপত্র এই অনুষ্ঠানটি অনুষ্ঠানটি দেখতে পাবেন প্রতি শুক্রবার একই সময়ে এনটিভি টিভি পর্দায় আজ এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ